কাছে মনে হয় প্লিজ আপনারা ভাই, আপনাদের ইমোশন আছে, আমাদের ইমোশন আছে, আপনাদের কাছে আমার বিপিএল ফাইনাল ম্যাচে বরিশালের কাছে বাজেভাবে হেরেছে কুমিল্লা ভিক্টোরিয়াস। সেই সঙ্গে শিরোপার খুব কাছাকাছি গিয়েও এবার শিরোপা ছুঁয়ে দেখতে পারল না কুমিল্লা। প্রিয় ভিউয়ার্স, এ সকল তথ্যের বিস্তারিত জানতে চাইলে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন। এদিকে বিপিএলের রীতিমতো কুমিল্লাতে নিজের ঘরবাড়ি বানিয়ে ফেলেছেন ইমরুল কায়েস। বাকি প্লেয়াররা যেখানে এক ফ্র্যাঞ্চাইজিস থেকে অন্য ফ্র্যাঞ্চাইজিসে ঘুরে বেড়াচ্ছেন, সেখানে যেন গাপটি মেরেই পড়ে আছেন ইমরুল কায়েস। চলতি এই বিপিএল আসরে অধিনায়কের বাটন তুলে দেওয়া হয় লিটন কুমার দাসের হাতে, আর নেতৃত্ব হারানোর পর যেন একাদশ থেকেও ছিটকে গেলেন ইমরুল কায়েস। কে জানে ইতিহাসের সবচাইতে দুর্ভাগ্য ক্রিকেটার কায়েস কিনা। সবাই যেখানে বাজে পারফরমেন্সের কারণে বাদ পড়ে, আর তার বাদ পড়ার কারণটা যেন অন্যরকম। কেন ইমরুলের সাথে এমনটি করা হয় তা সে নিজেও জানে না। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচাইতে সফল ফ্র্যাঞ্চাইজিস কুমিল্লা ভিক্টোরিয়াস। গত 10 বছরের মধ্যে 4 বারের শিরোপা জয়ী এই দল, যার মধ্যে 3টি শিরোপা জিতেছেন ইমরুল কায়েসের নেতৃত্বে। তবে এবার সেই সফল অধিনায়কের সরিয়ে ফেলেছিল কুমিল্লা ভিক্টোরিয়াসের ম্যানেজমেন্ট। নেতৃত্ব হারানোর পর একাদশ থেকেও ছিটকে গিয়েছিল দেশে ক্রিকেটের অভিজ্ঞ এই মুখ, আর যার পর থেকে নানা প্রশ্নে প্রশ্নবিদ্ধ কুমিল্লা ক্রিকেট টিম ম্যানেজমেন্ট। অনেকদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন ইমরুল কায়েস, তার জন্য জাতীয় দলের রাস্তাটা এখন যেন ঠিক বন্ধ হয়ে গেছে। যদিও ইমরুলও এখনও জাতীয় দলের জার্সির গায়ে খেলার স্বপ্ন দেখেন, হয়তো তার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। এত কিছুর পর তিনি কি আবারও জাতীয় দলের হয়ে খেলতে পারবেন, এই প্রশ্ন যেমনই থেকে যায় তেমনই থেকে যায় ক্রিকেট ভক্তদের মনে আগ্রহ। অত্যন্ত আরেকবার তাকে জাতীয় দলের জার্সিতে খেলতে দেখতে চায় ক্রিকেট ভক্তরা। প্রিয় ভিউয়ার্স, আপনি কি চান ইমরুল কায়েস আবারও জাতীয় দলে সে আগের মতো খেলা খেলুক? প্রিয় ভিউয়ার্স, জানিয়ে দিন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে। আর এরকম নিত্য নতুন আপডেট তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।